डीप वेन थ्रोम्बोसिस আমরা মেডিকেল প্রফেশনাল লোকরা সবাই জানি, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় লোয়ার লিম্বে হয় এবং বিলোনি লেগে হয়। এবং এটা যেটা দেখছেন এটা অ্যাকচুয়ালি পাপলিটাল ভেন এবং লোয়ার পার্ট অফ সুপারফিসিয়াল সুমাল ভেনে ডিপ ভেন থ্রোম্বোসিস 2.5 বছর আগে হয়েছিল। আমি রেকমেন্ড করাই, উনি মেডিকেল কলেজে প্রায় 6 মাস চিকিৎসা করার পর, তারপরে যখন অ্যান্টিপ্লেটলেট এবং হেপারিন উপর চিকিৎসা হওয়ার পরে যখন রিলিফ পাচ্ছিলেন না, তখন আমি আবার আমার কাছে আসে এবং আমি বলি যে হিজামা করুন। তখন হিজামা করে একদম ভালো হয়ে গেছিলো। আজকে 2.5 বছর পর আবার কিন্তু ওনার বিলোনি লেফট অনলি লেফট লেগে সোয়েলিং হয়েছে, পেন হচ্ছে, প্রচণ্ড টেন্ডারনেস আছে, ডিবিটি হচ্ছে আমি মনে করছি। সেই হিসাবে ওনার পপলিটিয়াল ভেন এবং সুপারফিসিয়াল লোয়ার পার্ট অফ সুপারফিসিয়াল হিউমারাল ভেনের ওপরে আমি হিজামা কাপ বসিয়েছি এবং দেখতে পাচ্ছেন তার ব্লাডের কালার থিকনেস মোটামুটি আইডিয়া করতে পারছেন। তাতে হিজামা করে পেশেন্ট অনেকটাই রিলিফ পাবে আশা করি এবং ভালো হয়ে যাবে। এদিকে কিন্তু নেই সেরকম, মিডল সাইডে, ল্যাটারাল সাইডে বেশি দেখতে পাচ্ছি। তো আমি এটা ফিমেল পেশেন্ট, সেই হিসাবে আমি ওনার হাজব্যান্ডের কাছে কিছু ওপিনিয়ন নেব। আচ্ছা ভাই, আপনি আপনার মিসেস তো পায়ের সমস্যা কতদিন থেকে ছিল? হ্যাঁ, তো প্রথমে তো ভালোই হয়েছিল, এখন আবার কি হচ্ছে পায়ে? ফুলে যাচ্ছে আর যন্ত্রণা করছে, প্রচন্ড যন্ত্রণা হয়, যন্ত্রণা মানে প্রচন্ড যন্ত্রণা, হাঁটতেই পাচ্ছে না, হাত দিলে ব্যথা করে, হ্যাঁ হাত দিলেও ব্যথা করছে। তো হিজামা করে আপনি কি মনে করছেন ভালো হবে? ইনশাআল্লাহ ভালো হবে। ওই কি আগে হয়েছে? আগেও হয়েছে, আমি করেছিলাম হিজামা। তো শুনলেন কথা, এনার আমি দেখতে পাচ্ছি বেশ একদম আপনার সুপারফিসিয়াল ভেনের এই পপলিটাল ভেন এবং লোয়ার পার্ট অফ সুপারফিসিয়াল ভেনের এই জায়গাতে প্রচণ্ড বেশি পরিমাণে আসছে, ওখানে টেন্ডারনেস খুব ছিল।